জাতীয় পার্টির দুজনই পাগল, নাটকের কোনো শেষ নাই জাপায়, নাটকীয়তা বাড়ছে এখানেও। রোশন এরশাদকে জাতীয় সংসদ বিরোধী দলের নেতার পদ থেকে সরাতে স্পিকারকে দেওয়া চিঠি এবার প্রত্যাহার চাইলেন মশিউর রহমান। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। রোশন এরশাদকে ঘিরে জাতীয় পার্টিতে নাটকীয়তা বাড়ছে আরও। জাতীয় সংসদের বিরোধী দলের নেতার পদ থেকে রোশন এরশাদকে ছড়িয়ে উপনেতা জি এম কাদেরকে স্থলাভিষিক্ত করতে স্পিকারকে দেওয়া জাপার সংসদীয় দলের সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি। এরই মধ্যে ওই চিঠি প্রত্যাহারের জন্য স্পিকারের কাছে আবেদন করছেন জাপার সব পদ থেকে অব্যাহত পাওয়া মশিউর রহমান রাঙ্গা, তিনি দলের বিরোধী চিফ হুইপ। মশিউর রহমান গতকাল মঙ্গলবার বিকেলে স্পিকারের কার্যালয়ে এ সংক্রান্ত চিঠি একটি দেন। তবে জাপা বলছে সংসদীয় দল থেকে নেওয়া সিদ্ধান্ত বহাল আছে। জানা গেছে স্পিকারকে দেওয়া চিঠিতে রোশন এরশাদ বিরোধী দলের নেতার পদ থেকে সরানোর সিদ্ধান্তে প্রক্রিয়াগত ভুল ত্রুটি দাবি করে মশিউর রহমান। চিঠিতে তিনি উল্লেখ করেন, গত 31 আগস্ট জাপার সংসদীয় দলের যে সভায় বিরোধী দলের নেতা পরিবর্তনের সিদ্ধান্ত হয়, সে সভা আহ্বানের নোটিশে বিষয়টি উল্লেখ ছিল না। বিরোধী দলের চিফ হুইপ হিসেবে তিনি ওই সভা ডাকেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।